দর্শক, সুবর্ণার রন্ধনশিল্পে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আজকে আমি আপনাদের সাথে পাউরুটি এবং আলু দিয়ে অসম্ভব মজাদার একটা স্ন্যাক্সের রেসিপি শেয়ার করব। এটা বানানোও যেমন সহজ, খেতে ঠিক ততটাই মজার। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক পাউরুটি আলুর এই রেসিপিটা। এখানে আমি আলু নিয়েছি 5টি বড় সাইজের। আলুগুলোকে প্রেশার কুকারে দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে ছালগুলো ছিলে নিয়েছি। আলুগুলোকে আমি ভেঙে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। আমি একটি গ্লাসের সাহায্যে আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। একটি বোলে আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ব্রেড ক্রাম। এখানে আমি পাউরুটি ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি, সেই ব্রেড ক্রামগুলো দিয়ে দিলাম। এখন এর মধ্যে ম্যাশ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ গোটা জিরা, 2 চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা শুকনো মরিচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এখানে আপনারা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী দিবেন। দিয়ে দিলাম 1/4 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়া যদি না থাকে তাহলে সুজি গুঁড়ো করে দিয়ে দিবেন। 2 চা চামচ চাট মশলার গুঁড়া। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে একটুখানি আমচুর পাউডার এবং কয়েকটা কালো গোলমরিচ গুঁড়া করে দিয়ে দিবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। এগুলো আমার মাখা হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিরকম হয়েছে মাখার পর। মাখার সময় কোনো রকম পানি অ্যাড করা যাবে না। এখন একটা প্লেটের মধ্যে আমি তেল লাগিয়ে নিচ্ছি। এর মধ্যে পাউরুটি আলুর ডোটাকে দিয়ে দিলাম। এভাবে আমি চারকোনা শেপ দিয়ে নিলাম। এখন একটা চাকু দিয়ে এটাকে আমি লম্বাটে শেপ দিয়ে কেটে নিব। আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনো শেপ দিয়ে এটাকে কেটে নিতে পারেন। আমি একটু লম্বাটে শেপ দিয়ে চারকোনা করে নিচ্ছি। এভাবে আমি কেটে নিলাম। এখন যখন তেলে ভাজবো তখন এক সাইড থেকে এভাবে একটু করে তুলে নিয়ে ভেজে নিব। এখন কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে চুলার আঁচটা মিডিয়াম করে দিতে হবে। তারপরে একটা একটা করে দিয়ে এগুলোকে চুলার আঁচটা মিডিয়াম করে ভেজে নিতে হবে। খুব বেশি আঁচ দেওয়া যাবে না, তাহলে এগুলো পুড়ে যাবে এবং ভিতর থেকে ভাজা হবে না। চুলার আঁচটা বেশি কমিয়ে দিলেও এর ভিতর বেশি তেল ঢুকে যাবে, এজন্য চুলার আঁচটা মিডিয়াম করে দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি তেলে এগুলো ভাজতে হয় না, অল্প তেলেই ভাজা হয়ে যায়। এক পৃষ্ঠ ভাজা হয়ে গেলে আর এক পৃষ্ঠ উল্টিয়ে দিব। এই স্ন্যাক্সটি যে এতটাই মজার হয় আপনারা একবার বানিয়ে খেয়ে দেখলেই বুঝতে পারবেন।
এগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি। এভাবে আমি সবগুলোই ভেজে নিব। হয়ে গেল পাউরুটি আলু দিয়ে অসম্ভব মজাদার স্ন্যাক্স। আপনারা বিকেল বেলার জল খাবারে এই স্ন্যাক্সটি বানিয়ে খেতে পারেন, ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আশা করছি আমার রেসিপি আপনাদের ভালো লেগেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকা বেল বাটনে ক্লিক করবেন। আজকের মতো এ পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, নমস্কার।